বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। এসকে মিডিয়ার আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং প্রবাসীদের জন্য অনেক বড় একটা সুখবর নিয়ে আজকের এই ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি আমি টিপু চৌধুরী দক্ষিণ কোরিয়া থেকে। বন্ধুরা আপনারা জানেন 2019-20 অর্থ বছরের অলরেডি বাজেট ঘোষণা হয়ে গেছে, বিগ বিগ বাজেট। যাই হোক, আমরা ওই দিকে যেতে চাচ্ছি না, তবে যেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা প্রবাসীরা আছি, আমি যদি সহজ ভাষায় বোঝাতে যাই তাহলে এই বাজেটে প্রবাসীদের জন্য যে সুখবরটা আছে সেটা হলো, কোনো প্রবাসী যদি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে 1,000 টাকা পাঠায় সেখানে সেই প্রবাসীর পরিবার পাচ্ছে 1,020 টাকা। তার মানে প্রবাসীদের জন্য এটা অনেক বড় সুখবর। আপনারা অনেকেই জানেন যখন আব্দুল মাল আবুল মুহিত সাহেব অর্থমন্ত্রী ছিলেন তখন প্রবাসীদের এই অর্থের উপর, প্রবাসীরা যখন বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে সেটার উপর ভ্যাট আরোপ করার একটি সমালোচনা আলোচনা ছড়িয়ে গিয়েছিল সোশ্যাল সাইটগুলোতে। তখন আমরা কিন্তু অনেক আন্দোলন করেছিলাম, সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলাম এবং সেটি অকার্যকর ঘোষণা হয়েছিল। তো যাই হোক, এবার আমরা অনেক খুশি যে অন্তত এই প্রথম বাংলাদেশের কোনো বাজেটে, হোক সেটা বড় ছোট আমরা সেটা বুঝতে চাই না, কোনো বাজেটে প্রবাসীদেরকে নিয়ে কথা হয়েছে, কোনো বাজেটের লিপিতে প্রবাসীদের নাম উল্লেখ করা হয়েছে, আমি মনে করি প্রথম। আমি জানি না এর আগে লেখা হয়েছে কিনা, আমি জানি যে প্রথম। তার মধ্যে আরো একটা বিষয় ইনক্লুড করা হয়েছে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী তিনি আরো এই বাজেটে উপস্থাপন করেছেন প্রবাসীদের জন্য বিমা। আপনারা জানেন বিশ্বের আনাচে কানাচে থাকা এমন অনেক প্রবাসী আছে যারা অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করে অথবা হাত পা বিভিন্ন ভাবে অঙ্গহানি হয়ে থাকে, তাদের জন্য এই বিমার সিস্টেমটা চালু করার জন্য আমরা বাজেটে দেখতে পেয়েছি। আমরা আশা করছি এবারের বাজেটে যদি এটা পুরোপুরিভাবে অনুমোদন হয়ে যায় তাহলে ইনশাল্লাহ প্রবাসীদের জন্য ধাপে ধাপে যে শুরুটা হয়েছে ইনশাল্লাহ আমরা এতে অনেক অনেক খুশি, কারণ নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। আমরা আহমদ মুস্তফা কামাল লোটাস কামাল স্যারের একটা বক্তব্য আমরা গত 4-5 মাস আগে, তিনি যখন ইটালি সফরে গিয়েছিলেন, ইটালির একটি রেস্টুরেন্টে আমাদের মাননীয় অর্থমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন আমাদের প্রবাসীদের লাশ বিনা পয়সায় সম্পূর্ণ সরকারি খরচে দেশে নিয়ে যাওয়া হবে। যদিও প্রবাসীদের লাশ এখনো পর্যন্ত সরকারিভাবে দেশে যাচ্ছে কিনা আমি পুরোপুরিভাবে জানি না, তবে ইনশাল্লাহ যেহেতু ঘোষণা হয়েছে একটি একটি করে প্রবাসীদের জন্য সবার মায়া দরদ হচ্ছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা কোনো এক সময় দেখছিলাম প্রবাসীদের 100 টাকা পাঠালে, সরি 1,000 টাকা পাঠালে যেখানে 100 টাকা সরকারকে দিয়ে দেওয়া হতো যদি আবুল মাল আবুল মুহিতের সময় যে উনি যে বাজেট ঘোষণা করেছিলেন বা প্রবাসীদের অর্থের উপর যে ব্যাট দিতে চেয়েছিলেন। তো যাক, এখন আমরা খুশি হয়েছি যে অন্তত আমাদেরকে খুশি করার জন্য, প্রবাসীদেরকে খুশি করার জন্য প্রবাসীরা যাতে সুন্দরভাবে বৈধভাবে টাকা বাংলাদেশে পাঠায় এবং সেই অর্থ থেকে যে রেমিটেন্সটা আসবে সেই রেমিটেন্সটা যাতে বাংলাদেশের জন্য কাজে লাগাতে পারে, এটা আমি মনে করি একটি যুগান্তকারী উদ্যোগ। প্রবাসীদের এই বাজেট ঘোষণা হওয়ার পর হয়তো বা কিছু মানুষের ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তারপরেও দেশের স্বার্থে আমি মনে করি দেশের কল্যাণে এই ধরনের একটি উদ্যোগ একটি যুগান্তকারী উদ্যোগ। আর আমরা চাই, আমরা যারা দিনের পর দিন কষ্ট করছি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমরাও যাতে আগামী প্রজন্মকে, আমাদের ছেলে সন্তানদেরকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে পারি সেটা আমাদেরও চাওয়া পাওয়া। তো সেখানে যদি আমাদের রেমিটেন্স পুরোপুরিভাবে ভূমিকা পালন করে সেটা আসলে আমাদের জন্য অনেক অনেক বড় পাওয়া হবে বলে আমি মনে করি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আশা করি আগামী দিনগুলোতেও যে যখনই ক্ষমতায় যায় প্রবাসীদের জন্য কিছু করবে, প্রবাসীদেরকে নিয়ে আমি মনে করি বাংলাদেশ প্রবাসীদের অর্থ দিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে সেগুলোকে মানুষকে বোঝাতে হবে, জানাতে হবে এবং প্রবাসীদেরকে যারা অবজ্ঞা করে, আপনারা কিছুদিন আগেও দেখেছেন অনেক বড় বড় মাপের মানুষেরও প্রবাসীদেরকে নিয়ে হাসি রং তামাশা ঠাট্টা করছে। তো আমি মনে করি এই ধরনের কার্যকলাপ অনৈতিক কাজ থেকে সবাই বিরত থেকে প্রবাসীদেরকে অন্তত যদি সম্মান নাও দিতে পারেন কেউ অসম্মান করবেন না, অসম্মান করলে আসলেও খারাপ লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।